আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেকচার লিয়া লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে তো অ্যালগরিদমের আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি যার নাম হচ্ছে গ্রিডি অ্যালগরিদম অথবা আপনি বলতে পারেন গ্রিডি মেথড অথবা আপনি বলতে পারেন গ্রিডি অ্যাপ্রোচ তো আজকে লেকচার ভিডিওতে আমরা মেইনলি বুঝবো যে কখন হচ্ছে আমরা এই গ্রিডি অ্যালগরিদম বা মেথড বা এই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করি নেক্সট আমরা বুঝবো যে এই মেথড বা এই অ্যালগরিদম বা এই অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি কি এক্সাম্পলের সাহায্য হচ্ছে আমরা ইলাস্ট্রেট করবো এরপরে আমরা দেখব এই মেথড বা অ্যালগোরিদম বা অ্যাপ্রোচের একটা ড্রব্যাক রয়েছে কি সেই ড্রব্যাক এবং অ্যাট দ্য এন্ড আমরা দেখব এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি টপিক পড়তে যাচ্ছি এটা ফার্স্ট অফ অল কখন আমরা গ্রিডি অ্যালগোরিদম অথবা মেথড অথবা হচ্ছে অ্যাপ্রোচ আমরা অ্যাপ্লাই করি কখন আমরা অ্যাপ্লাই করি লাইক হচ্ছে রিয়েল লাইফের সাথে যদি রিলেট করি বলে অনেক সময় এমন টাইপের প্রবলেম আসে না যেখানে হচ্ছে আপনার কোনো একটা কিছুর কস্ট ফাইন্ড আউট করতে হচ্ছে মনে করেন আপনি সাভার থেকে ঢাকা যাবেন তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কস্টটা কেমন হবে সেটা আপনি করবেন আপনি ভেঙে ভেঙে গেলে কস্ট কি কম পড়ে নাকি গেলে গেলে কস্ট কম পড়ে হচ্ছে আপনার কস্টটা কম কম পড়ে সেটা আপনি ক্যালকুলেট করবেন এখানে কস্ট আমরা কারণ অলওয়েজ কস্ট টাইপের জিনিস হচ্ছে বা যেখানে হচ্ছে টাকা আমাদের খরচ হচ্ছে আমরা কি চাই যত কম হবে ততই ভালো মানে হচ্ছে আমরা করতে যাচ্ছি কস্টটাকে হচ্ছে কি করতে যাচ্ছি মিনিমাইজ করতে যাচ্ছি তাই না মানে হচ্ছে যে একটা মিনিমাইজেশন প্রবলেম বা আবার আপনি ধরেন আপনি হচ্ছে কোন একটা ব্যবসা করছেন এখানে আপনার প্রফিট হচ্ছে তো আপনি কি চাবেন অলওয়েজ প্রফিটটা যাতে যত বেশি হয় তো ভালো তাই না মানে হচ্ছে আপনি ম্যাক্সিমাইজ করতে যাচ্ছেন তো এটা কি একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম তো হচ্ছে আমরা কস্ট চাই মিনিমাইজ করতে এবং হচ্ছে প্রফিটের ক্ষেত্রে আমরা কি চাই ম্যাক্সিমাইজ করতে মানে হচ্ছে কি এখানে মানে হচ্ছে আমরা এখানে লোভিয়ে একটা ডিসিশন নিচ্ছি তাই না যে হচ্ছে যত টাকা খরচ কম করা যায় ততই তো ভালো তাই না মানে হচ্ছে একটুখানি লোভি দেখাচ্ছি আমরা আবার এমন হতে পারে যে যত বেশি লাভ হ্যাঁ প্রফিট যত করা যায় মানে হচ্ছে কি আমরা এখানে লোভীর মতো অ্যাক্ট করছি তো এখানে এক আমরা মিনিমাইজ করছি আর হচ্ছে ম্যাক্সিমাইজ করছি মানে হচ্ছে এই যে আমাদের মিনিমাইজেশন প্রবলেম বা ম্যাক্সিমাইজেশন প্রবলেম এগুলো প্রবলেমি কি এগুলো হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম আমাদের এগুলো হচ্ছে অপটিমাইজ করতে হচ্ছে তাই না এগুলো হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম তো যেখানে হচ্ছে আমাদের অপটিমাইজেশন প্রবলেম থাকবে সেখানে আমরা মেইনলি অ্যাপ্লাই করব হচ্ছে এই গ্রিডি অ্যালগোরিদম অথবা গ্রিডি মেথড অথবা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ আশা করছি বুঝতে পারছেন তো এখন আমরা বুঝি হচ্ছে এই অ্যালগোরিদম বা মেথড বা এই অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি কি তো গ্রিডি অ্যালগোরিদম যেটা বলছে আমরা প্রবলেমটাকে হচ্ছে স্টেজে স্টেজ হচ্ছে সলভ করব এবং ইচ অ্যান্ড এভরি স্টেজে হচ্ছে আমরা কারেন্ট বেস্ট সলিউশনটা পিক আপ করবো মানে হচ্ছে আমরা এট দ্যাট মোমেন্ট হচ্ছে আমরা লোকাল অপটিমাল চয়েসটা সিলেক্ট করব এই আশায় যে হচ্ছে হয়তো গ্লোবাল অপটিমাল সলিউশনটা আমরা পাবো আশা করছি বুঝতে পারছেন তো এখানে হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল ধরেন একটা এক্সাম্পল সাহায্যে যদি আমরা দেখি ধরেন আমাদের কাছে হচ্ছে তিনটা কয়েন রয়েছে কয়েন তিনটা হচ্ছে একটা হচ্ছে পাঁচ টাকার কয়েন একটা হচ্ছে দুই টাকার কয়েন আরেকটা হচ্ছে আমাদের এক টাকার কয়েন এই তিনটা কয়েন আমাদের কাছে রয়েছে এখন আপনার প্রবলেম হচ্ছে এই তিনটা কয়েন হচ্ছে আপনার কাছে আনলিমিটেড রয়েছে এটা আপনাকে বলে দিয়েছে এরপরে আপনাকে বলছে আপনার প্রবলেম হচ্ছে এই তিনটা কয়েন দিয়ে হচ্ছে আপনি বানাবেন আঠারো টাকা কত টাকা বানাতে বলছে আপনাকে আঠারো টাকা আপনাকে বানাতে বানাতে বলছে এবং যেখানে হচ্ছে কয়েন সংখ্যা সব থেকে বেশি ছোট হয় কয়েন নাম্বার মানে যত কম কয়েন আমরা নিতে পারি তো এখানে দেখেন আমাদের এটা একটা মিনিমাইজেশন প্রবলেম যত কম আমাদের কয়েন হবে ততই ভালো তাই না ক্যারি করতে সুবিধা তো এটা একটা মিনিমাইজেশন প্রবলেম মিনিমাইজেশন প্রবলেম মানে একটা অপটিমাইজেশন অপটিমাইজেশন প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি গ্রিডি মেথড বা গ্রিডি অ্যালগোরিদম দিয়ে আমরা সলভ করতে পারি তো এখন সলিউশনটা কেমন কিরকম হবে আমরা হচ্ছে সলিউশনটা করব হচ্ছে স্টেজে বা হচ্ছে স্টেপ বাই স্টেপ তো এখানে ধরুন হচ্ছে আমরা ফার্স্ট স্টেপ নিলাম স্টেপ 1 এবং প্রতি স্টেপে হচ্ছে আমরা লোকাল অপটিমাল চয়েসটা বা এই মোমেন্টে বেস্ট যে চয়েসটা হবে সেটাই আমরা পিকআপ করব তো ইনিশিয়ালি ধরছে আমাদের যে সলিউশন সেট রয়েছে সে হচ্ছে আমরা সলিউশন সেট নিচ্ছি ইনিশিয়ালি আমরা ধরছি সলিউশন সেট এর মধ্যে কোনো সলিউশন নেই ইনিশিয়ালি সলিউশন সেট হচ্ছে টাকা এবং আলটিমেটলি দেখেন আমাদের এখানে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি এই তিনটা কয়েন রয়েছে তো এই তিনটা কয়েন ইউজ করে মেইনলি হচ্ছে আমরা সাম বানাতে যাচ্ছি আঠারো তাই না তো ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি সাম হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে জিরো এটা গেল আমাদের স্টেপ ওয়ান আচ্ছা আমরা প্রতি স্টেজে স্টেজে কাজ করছি তো স্টেপ বলছি আমরা তো নেক্সট স্টেপে যাচ্ছি আমরা স্টেপ টু তে স্টেপ টু তে যাওয়ার পর আমরা কি করব কারেন্ট বেস্ট সলিউশনটা আমরা নিব তো এখন এখানে গ্রিডি অ্যাপ্রোচটা কি হবে যত বড় কয়েন আমরা সিলেক্ট করতে পারি ততই তো ভালো কারণ তাড়াতাড়ি হচ্ছে আমরা সাম আঠারো পেয়ে যাবো এক্ষেত্রে হচ্ছে আমাদের কয়েন নাম্বারও কম লাগবে তো এটাই তো একটা গ্রিডি একটা অ্যাপ্রোচ লোভি টাইপের তাই না আশা করছি বুঝতে পারছেন এখানে সব থেকে লার্জেস্ট কয়েন কোনটা পাঁচ টাকার কয়েন তিন হিসাবে আমরা এটাই পিক আপ করবো তো সলিউশন সেটের মধ্যে হচ্ছে আমরা একটা সলিউশন নিচ্ছি যে আমরা একটা পাঁচ টাকার কয়েন নিলাম এবং এক্ষেত্রে আমাদের সাম বা হচ্ছে টাকা কত হচ্ছে একটাই তো নেক্সট স্টেপে আমরা যাব তো নেক্সট স্টেপে যে আমরা এগেইন হচ্ছে ভিডিও করবো বা লোকাল চয়েস তো হচ্ছে আমরা কি নিতে পারি আবার আমরা পাঁচ টাকার কয়েন নিতে পারি কারণ আমাদের কাছে কয়েন হচ্ছে আনলিমিটেড নেক্সট সলিউশন সেটে হচ্ছে আমাদের কি হতে পারে প্রথমবার পাঁচ পাঁচ টাকার কয়েন নিয়েছি আবার আমরা পাঁচ টাকার কয়েন নিয়েছি এবং সাম হচ্ছে ফাইভ প্লাস ফাইভ ইজ ইকাল টু টেন যেটা হচ্ছে আমাদের আঠারো থেকে এখনো কম রয়েছে কোনো সমস্যা নেই নেক্সট স্টেপে আমরা যাব তো নেক্সট স্টেপে আমরা গেলাম তো নেক্সট সলিউশন কী হবে নেক্সট সলিউশন আমরা এগেইন পাঁচ টাকার কয়েন নিব যদি আমরা পাঁচ টাকার কয়েন নেই ফাইভ 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 সাম হচ্ছে পনেরো রাইট তো এগেইন আমরা নেক্সট স্টেপে যাব স্টেপ ফাইভে সলিউশন সেট কি হবে সলিউশন সেট হবে হচ্ছে আমাদের এখন দেখেন এখন যদি আমরা এগেইন পাঁচ টাকার কয়েন নেই সাম হয়ে যাচ্ছে কত বিশ বাট আমাদের বানাতে হবে কত আঠারো যেটা হচ্ছে আমাদের বেশি হয়ে যাচ্ছে মানে হচ্ছে আমরা এখন যদি পাঁচ টাকার কয়েন নেই তাহলে আমাদের যে টার্গেট টার্গেটের থেকে ওভার হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে এই পাঁচ টাকাকে আর আমরা আর কনসিডার করতে পারবো না এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং এটাকে একবার যেহেতু আমরা বাদ দিয়েছি এটাকে আমরা দ্বিতীয়বার ইউজ করবো না এটাই বলছে গুডি অ্যাপ্রোচ যে কোনো একটা সলিউশনকে যদি আমরা একবার বাদ দিয়ে দিই সেটাকে আমরা দ্বিতীয়বার কনসিডার করতে পারবো না কারণ হচ্ছে আমরা একটা স্টেপ হচ্ছে এখানে ইন্ডিভিজুয়ালি নিচ্ছি মানে হচ্ছে এখানে একটা স্টেপে আমরা ইন্ডিভিজুয়াল বা অপটিমাল সলিউশন নিচ্ছি নেক্সট স্টেপে যে সেটা আর আমরা কনসিডার করতে পারবো না যদি হচ্ছে এমন কেস হয় এখানে যে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি না এটা বাদ মানে বাদই এটাকে আমরা দ্বিতীয়বার ইউজ করবো না তো ইউজ যদি না করি তো নেক্সট লার্জেস্ট কে রয়েছে আমরা স্টিল অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবো নেক্সট হচ্ছে আমাদের টু রয়েছে লার্জেস্ট তো এখন আমরা নিবো এটাকে যদি আমরা নেই টু তো সাম হচ্ছে কত সাম হচ্ছে আমাদের সতেরো সতেরো আঠারো থেকে কম আছে তো ঠিকঠাক আছে সমস্যা নেই তো আমরা নেক্সট স্টেপে যাচ্ছি স্টেপ সিক্সে যাচ্ছি স্টেপ সিক্সে যদি আমরা যাই সলিউশন সেট কি হবে সলিউশন সেট যদি আমরা দেখি এগেইন যদি আমরা দুই টাকা নেই তাহলে কত হবে সাম হবে হচ্ছে উনিশ বাট আমাদের টার্গেট হচ্ছে আঠারো ওভার হয়ে যাচ্ছে তো এই গেইন আমরা দুই টাকাকে হচ্ছে কনসিডার করতে পারবো না এবং এই স্টেপে যেহেতু হচ্ছে আমরা দুই টাকাকে ওমিট করে যাচ্ছি বা বাদ দিয়ে দিচ্ছি এটাকে আমরা ফার্দার কোনোদিন কনসিডার করতে পারবো না আশা করছি বুঝতে পারছেন যেখানে অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি কি তো যেহেতু হচ্ছে দুই টাকাকে আমরা কনসিডার করতে পারছি না আমাদের কাছে অপশন আছে কি একটাই অপশন এক টাকা তো এক টাকাকে আমরা নিয়ে নিচ্ছি ফাইভ 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 টু ওয়ান এবং সাম হয়ে যাচ্ছে কত আঠারো যেহেতু হচ্ছে আমাদের সাম আর টার্গেট হচ্ছে আমাদের ম্যাচ করেছে আমাদের এখানে স্টপ হয়ে যেতে হবে তো আমাদের কাছে সলিউশন সেট কি আসলো এই যেটা হচ্ছে আমাদের আলটিমেট সলিউশন সেট এটা হচ্ছে আমাদের অপটিমাল সলিউশন আশা করি বুঝতে পারছেন মানে হচ্ছে আমরা পাঁচ টাকার তিনটা কয়েন নিচ্ছি দুই টাকার একটা কয়েন নিচ্ছি এক টাকার একটা কয়েন নিচ্ছি এক্ষেত্রে হচ্ছে আমাদের টাকা হচ্ছে কত আঠারো এবং এটাই হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার অফ কয়েন পাঁচটা কয়েন আমাদের লাগছে পাঁচ টাকার তিনটা দুই টাকার একটা এক টাকার একটা আশা করছি বুঝতে পারছেন এখানে হচ্ছে অ্যাপ্রোচটা আমরা কি বুঝলাম আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ বা হচ্ছে স্টেজ বাই স্টেজ হচ্ছে আমরা ধাপে ধাপে সমাধান করলাম ইচ এন্ড এভরি স্টেজ হচ্ছে আমরা কি করছি লোকাল অপটিমাল চয়েসটা নিচ্ছি মানে হচ্ছে কারেন্ট মোমেন্টে বেস্ট যেটা সেটা আমরা নিয়ে নিচ্ছি এবং হচ্ছে এখানে হচ্ছে আমরা কোনো একটা সলিউশনকে যদি একবার বাদ দিয়ে দিচ্ছি তাহলে সেটাকে আমরা দ্বিতীয়বার কিন্তু কনসিডার করছি না আশা করছি বুঝতে পারছেন তো এখন আশা করছি আপনার গিরি অ্যাপ্রোচটা কি অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে আপনার বোঝা হয়ে গিয়েছে তো এখন আসেন দেখি যে এই অ্যালগোরিদমের একটা ড্রব্যাক রয়েছে কি সেই ড্রব্যাক